Hello friends, welcome to my channel Joita's Creative Corner. Say hi. Hi. তো আজকে আমি আপনাদের কাছে শীতকালীন একটি সবজি মূলো দিয়ে একটি রেসিপি করে দেখাবো যেটা রিসেন্টলি আমার মা আমাকে করে খাইয়েছে এবং সেটা আমার এতটায় ভালো লেগেছে মানে আমি চিন্তাও করতে পারিনি যে এতটা কম ইনগ্রেডিয়েন্টসে মূলোর মতন জিনিস দিয়ে একটা সবজি এরকম বানানো যায় মূলোর ওই খারাপ স্মেলটার জন্য অনেকেই হয়তো পছন্দ করেন আমি নিজেও ইনফ্যাক্ট একেবারেই পছন্দ করতাম না কিন্তু এই রেসিপিটা মায়ের হাতে খাওয়ার পর থেকে আমি এই রেসিপিটা ওইভাবেই করে করে খাচ্ছি বারবার এবং আমার বেশ ভালো লাগছে আমি জানি আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে তো আজকে চলুন যেটা দেখাবো যে রেসিপিটা সেটার নাম হচ্ছে মূলো ছেচকি এটার জন্য খুবই সামান্য ইনগ্রেডিয়েন্টস লাগবে তো চলুন দেখে নেওয়া যাক কী কী লাগবে মূলো ছেচকি বানানোর জন্য আমার লাগবে দুটো মূলো চিনি নুন সর্ষে গোটা কালো সর্ষে কারি পাতা শুকনো লঙ্কা আর সর্ষের তেল মূলোটাকে আমি প্রায় এক ঘন্টা ধরে ভালো করে এর খোসাটা ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছি মূলোটা এভাবে গ্রেট করে নেব তো দেখতে পাচ্ছেন এই রকমভাবে মূলোটাকে সরু সরু করে ছিলে নিতে হবে এখন এই মূলোটার মধ্যে জল ঢেলে এটাকে ভালো করে ধুয়ে নিকড়ে এটার জলটা ফেলে দিতে হবে এবার এটাকে ভালো করে নিকড়ে এর জলটাকে ফেলে দেব এভাবে কেটে যদি আপনারা এটাকে আরও বেশিক্ষণ ভিজিয়ে রাখেন তাহলে এর গন্ধটা একেবারেই বেরিয়ে যাবে গ্যাসটা আমি জ্বালিয়ে নিয়েছি এবার কড়ায় দেব সর্ষের তেল দু চামচ তেলটা গরম হয়ে গেছে এখন এতে আমি শুকনো লঙ্কা দুটো দেবো গ্যাস কমিয়ে দেবো তাতে দেবো সর্ষে ফোড়ন সর্ষে হাফ চামচ এর মধ্যে এখন দিয়ে দেবো কারি পাতা ফোড়ন ফোড়নটা রেডি হয়ে গেছে এখন এর মধ্যে আমি এই গ্রেট করা ভালো করে ধোয়া মূলোটা দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে ভাজতে থাকতে হবে গ্যাসটা একদম সিমে করে দিতে হবে প্রায় 5 মিনিট ধরে এরকম ভাজা করে নিয়েছি এটাকে এবার এর মধ্যে এখন আমি দেবো সামান্য নুন হাফ চামচ নুন এখন এটাকে নাড়তে থাকতে হবে যদি প্রয়োজন পড়ে মাঝে মাঝে জল ছিটিয়ে দিতে হবে প্রায় 10 মিনিট পর দেখতে পাচ্ছেন এটি খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি 2 চামচ চিনি অ্যাড করব যেহেতু এটা ছেচকি একটু মিষ্টি মিষ্টি খাওয়া হয় তাই 2 চামচ চিনি এটাতে অ্যাড করব দুটো মূলোতে চিনিটা মিশে গেলে গ্যাসটা অফ করে দেব রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এখন আমি গ্যাসটাকে অফ করে দেব রেসিপিটা আপনারা বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন আর ট্রাই করার পর আমাকে জানাবেন এটা খেতে কেমন লাগছে আশা করি আপনাদের ভালোই লাগবে